হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা চলে এসেছি ফানসানে। তা সন্তোষীমার পুজো হয়েছিল, সেই উপলক্ষে আজকে ফানসান। আজকেই কিন্তু লাস্ট অনুষ্ঠান, ফানসান কিন্তু শুরু হয়ে গেছে আর প্রচুর ভিড় হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তা চলো তোমাদেরও ফানসান দেখাই, শুধু আমরা একাই বা কেন দেখবো। দেখ, আজকে প্রথম একটা কথা বলেনি, আমার আমি অনেক আগে এসেছি, তখন কিন্তু এখানে কেউ মানে ছিলেন না, পরবর্তীকালে এসেছেন। দেখ, আমি তখন আসছি, আমার মনে করছে আজ থেকে 30-35 বছর আগে আমাদের এলাকা যেরকম ছিল সেইখানে যেরকম গান বাজনা হতো, সেই গান বাজনা যেরকম হয়েছে। তো যে সৌভাগ্যের জন্য এত ভালো অনুষ্ঠান যারা পরিচালনা করছেন, সবকিছু যে বরণ করবেন সরি প্রভানাথ ভরি, ঠিক আছে, মাননীয় প্রভানাথ ভরি মহাশয়, ঠিক আছে, এবং প্রদীপ মাঝি বাবা, ঠিক আছে, পুষ্পস্ত বলতে বরণ করবে, ঠিক আছে, একটু তালি চাইবে একটু। একটু হাত তালি দাও, হ্যাঁ, একটু ছবিটা তুলবেন দাদাদের সাথে, সবার সাথে, মনের মনি কোথায় স্মৃতির পাতায় থেকে যাবে এই ছবি, ঠিক আছে, নেতাজির সঙ্গের পাতায় থেকে যাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। যেখানে ওর একটি গানের ফেসবুকে প্রায় 1 মিলিয়ন ভিউয়ার্স রয়েছে, যেখানে পাকিস্তানের একজন নাম করা শিল্পী গান যেখানে কমেন্ট করেছে, ওকে রিয়াকশন দিয়েছে, তাই ওর জন্য একবার জোরে তাড়িয়ে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তো শুনতে থাকুন, আর সঙ্গে থাকুন আমাদের সাথে, মঞ্চ রয়েছে বিভীষা। একটু কিছু কথা বলি, প্রথমত আজকে কিন্তু খুব গরম পড়েছে, আমি এতটা এক্সপেক্ট করিনি, এখানে এখানে ওখানে আমি এতটা এক্সপেক্ট করিনি। তা নেতাজির সঙ্গে তোমরা কেমন আছো? অদ্ভুত, একদম সবকিছু ঠিকঠাক, বাহ, খুব ভালো। আমি আমার ফেসবুকেও আপলোড করেছিলাম আজকের শোয়ের ব্যানারটা, এবং অনেকদিন আগেই করেছি, আর আমি ক্যাপশনে এটা লিখেছিলাম যে আমি বাতানগরের বেশ মানে কিছু কিছু জায়গায় শো করেছি, কিন্তু আমি কোনোদিনও বুড়োশিব তলায় আমি শো করিনি, আমি অনুষ্ঠান করিনি। তো আমি আজকে এখানে আসতে পেরে, মানে নেতাজি সংঘ আমাকে সুযোগ করে দিয়েছে এখানে আসার, আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো নেতাজি সংঘের প্রত্যেকটা সদস্যকে। থ্যাংক ইউ সো মাচ, আর সবাইকে অনেক অনেক ভালোবাসা। নেতাজি সংঘের জন্য একবার জোরে তালি সবাই, একদম। তো আমি আমার গান একটা ঠাকুরের গান দিয়ে শুরু করলাম, নেতাজির গান দিয়ে শুরু করলাম, আস্তে আস্তে এদিকে দিকে যাবো, কিছু মানে ঘরের মেয়ে ঘরেতেই আছে,
তো আমার খুব ফেভারিট একটা গান আমি এখন গাইছি, খুব একটা স্টেজ আমি গানটা গাই না, কোন সাহস পাই না, মানে ফেভারিট তো অনেক গানই আছে বাট সাহসটা খুব একটা পাই না গানটা গাওয়ার, গানটা আসলে যে গিয়েছে চলুন জাস্ট আমি ট্রাই করবো চলুন। এইবার তোমাদের দেখাচ্ছি, দেখো কতটা ভিড় হয়েছে, প্রচুর প্রচুর ভিড় হয়েছে। তো আমি হয়তো তোমাদের সবটা দেখাতে পারছি না, তাও যতটা দেখাচ্ছি দেখো। আর ফাংশানে কিন্তু একটু ভিড় না হলে ভালোও লাগে না, যারা গায় তাদেরও তো ভালো লাগে না আর দর্শকদেরও ভালো লাগে। কেমন দেখলে ফাংশন? ভালো হচ্ছে, কিন্তু যত রাত হবে আরও ভালো হবে। তা বেশি রাত পর্যন্ত আমি থাকলাম না, এখন কটা বাজে জানো? রাত্রি 1:30। এখন আমরা বাড়ি চলে এলাম, রাস্তায় এত কুকুর, ভীষণ ভয় লাগে আসতে। তা হেঁটে আসছিলাম না, ওর গাড়ি ছিল, গাড়ি করেই চলে আসলাম। তা হেঁটে আসলে মনে হয় এত কুকুরের ভয়ে আর আসতে পারতাম না। ছেলেও বলছে মা ঘুম ঘুম পাচ্ছে, বাচ্চা মানুষ তো দুপুরে ঘুমায়নি। তা বললাম চ বাড়ি চলে চ, রাত্রি 1:30 বাজে, তাই চলে এলাম। সারা রাত ফাংশন হবে, কিন্তু সারা রাত থাকলে তো আর হয় না, সকালবেলা উঠে সংসারের কাজ থাকে। এবার সারা রাত যদি ফাংশন দেখি সকাল থেকেই শুধু ঘুম পাবে, সেই জন্য চলে এলাম। কিন্তু বেশি রাত্রিরে সব থেকে ভালো গানগুলো হয়, যাক সেগুলো আর শোনা হলো না। যাকগে বন্ধুরা, আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে, আর এখনও পর্যন্ত যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন। তো চলো, অনেক ঘুম পাচ্ছে, গুড নাইট।